আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের পর্বটিতে আমরা প্রাচীন মিশরের অন্যতম বিখ্যাত ও পৃথিবীর প্রথম পিরামিড নির্মাণকারী ফ্যারাও জোসেরের জীবন ও রাজত্বকাল নিয়ে কথা বলবো। আমাদের আজকের এই পর্ব সম্পর্কে আপনার মতামত কমেন্টের মাধ্যমে আমাদের অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, ধন্যবাদ। মিশরের তৃতীয় রাজবংশের প্রথম রাজা জোসের নেত্রিয়াতে তুথরসখস এবং সিসরথোস নামেও পরিচিত ছিলেন। তিনি 20 বছরও বেশি সময় ধরে রাজত্ব করেছিলেন। জোসের তার স্টেপ পিরামিডের জন্য সর্বাধিক পরিচিত। এটি মিশরে নির্মিত প্রথম পিরামিড, যদিও তিনি আরও অনেক বিল্ডিং প্রকল্প শুরু করেছিলেন। জোসেরের যুবক বা পারিবারিক জীবন সম্পর্কে খুব কমই জানা যায়। তার নাম নেজারি খেত অর্থ ঐশ্বরিক দেহের অধিকারী এবং জোসের অর্থ স্থিরতার প্রতীক। তিনি তার পিতা দ্বিতীয় রাজবংশের শেষ রাজা খাসেখেমবের মারা যাওয়ার পর সিংহাসন গ্রহণ করেন। তার মা ছিলেন রানী নিমাথাপ, তার স্ত্রী ছিলেন হেতেরফেনেফতি, যিনি সম্ভবত তার অর্ধবোন ছিলেন। যদিও ফ্যারাওনের পক্ষে রানী এবং কম স্ত্রী বিবাহের প্রচলন ছিল, তবুও জোসের হেভেনেপ্তি ছাড়া অন্য কোনো রানী গ্রহণ করেনি। তিনি সিংহাসন গ্রহণ করার পরে তিনি প্রায় তৎক্ষণাৎ তার বিল্ডিং প্রকল্পগুলি চালু করতে শুরু করেছিলেন। ঐতিহাসিক মার্গারেট বুনসন লিখেছেন যে জোসেরের নীল নদের সভ্যতা যেমন স্থাপত্য, সৌধ নির্মাণ, কৃষি উন্নয়ন, বাণিজ্য এবং শহরগুলির উত্থানের মতো যুগে যুগে শাসন করেছিলেন। যদিও প্রথম রাজবংশের সময় শহরগুলি বৃদ্ধি পেতে শুরু করেছিল, কিন্তু জোসেরের রাজত্বকালে তারা আরও অসংখ্য হয়ে ওঠে এবং স্থাপত্য আরও অলঙ্কৃত হয়। এর সেরা উদাহরণ হচ্ছে জোসেরের পিরামিড কমপ্লেক্স স্থাপত্য নকশার দুর্দান্ত অগ্রযাত্রা। জোসেরের অধীনে দেশের স্থিরতার সাফল্য একাংশ ছিল তার সীমানা সুরক্ষিত করা এবং তারপরে তাদের প্রসারিত করা। সিনাই অঞ্চলে রাজ্যের সম্প্রসারণ সামরিক অভিযানের মাধ্যমে সম্পূর্ণ হয়েছিল। তিনি যুদ্ধে লিবিয়ানদের পরাজিত করেছিলেন এবং তাদের ভূমির কিছু অংশ সংযুক্ত করেছিলেন। রাজার অবস্থান সামরিক যোগ্যতার সাথে সংযুক্ত ছিল এবং বিজয় দেবতা অনুগ্রহের লক্ষণ ছিল, তাই জোসেরের সেনাবাহিনী তার নাম এবং দেশকে সম্মান দিয়েছিল। কিন্তু এই প্রচারণা ছাড়া এবং তার স্টেপ পিরামিড নির্মিত হওয়ার অনেক আগেই তিনি কিংবদন্তি হয়ে ওঠেন, যার কারণ কোন মন্দিরের পুনর্নির্মাণ যা দুর্ভিক্ষের অবসান ঘটিয়েছিল। দুর্ভিক্ষ স্টেলে। দুর্ভিক্ষ স্টেলটি তলমায়েক রাজবংশের একটি শিলালিপি, জোসেরের শাসনের অনেক পরে নির্মিত, যা কিভাবে জোসের তার দেশকে রক্ষা করেছিলেন তার গল্প বলে। মিশরে একটি দুর্ভিক্ষ শুরু হয়েছিল যা 7 বছর ধরে চলেছিল। কেউ কিভাবে সমস্যাটি সমাধান করবেন তা জানতেন না। জোসেরের একটি স্বপ্ন দেখেছিলেন যার মধ্যে নীল নদের উৎসের দেবতা খুনুম তার কাছে এসে অভিযোগ করেছিলেন যে এলিফ্যান্টাইন দ্বীপের তার মন্দির, যা আধুনিক সময়ের আসওয়ানের নিকটবর্তী অবরুদ্ধ ছিল এবং তার ফলে লোকেরা তাদের শ্রদ্ধা হারিয়েছে দেবতা খুনুমের উপর, যিনি তাদের নদীর তীরে জীবন দিয়েছিলেন। জোসের তার উজির ইমহোতেপ এবং তার এক রাজ্যপাল মেডিরের সাথে পরামর্শ করেছিলেন এবং তারা পরামর্শ দিয়েছিলেন যে তিনি খুনুমের প্রতি শ্রদ্ধা জানাতে এবং মন্দিরটি দেখার জন্য যাতে তিনি এলিফ্যান্টাইন দ্বীপ যাত্রা করেন। জোসের এটি করেছিলেন এবং মন্দিরটি তার স্বপ্নের পূর্বাভাসের মতো খারাপ অবস্থানে খুঁজে পেয়ে তার জায়গায় একটি নতুন মন্দির স্থাপন করেছিলেন। নতুন মন্দিরটি শেষ হওয়ার পর দুর্ভিক্ষের অবসান ঘটেছিল এবং জোসেরকে তার লোকেদের নায়ক হিসাবে গ্রহণ করা হয়েছিল। জোসেরের দ্বারা নির্মিত মন্দির এবং আশেপাশে উঠান এবং বাইরের ভবনগুলি এখনও আধুনিক সময় দেখা যায়, যদিও মন্দিরটি পরবর্তী রাজবংশের সময় সংস্কারের মধ্যে দিয়ে গিয়েছিল। আধুনিক যুগে এই ধ্বংসসর্বশেষ জোসেরের রাজত্বের তারিখ থেকে এবং এই দুর্ভিক্ষ স্টেলকে কেউ কেউ ইতিহাস হিসাবে গ্রহণ করেছেন এবং অন্যরা রূপকথা হিসাবে ব্যাখ্যা করেছেন। স্টেপ পিরামিড। তিনি যে তার জনগণের কাছে মহান শ্রদ্ধার পাত্র ছিলেন তার উল্লেখযোগ্য প্রকাশিত হয়েছে বিখ্যাত স্টেপ পিরামিডের সৃষ্টির মাধ্যমে, যা মিশরের সমস্ত পিরামিড এবং স্মৃতিস্তম্ভগুলির মতো দাস নয়, দক্ষ মিশরীয় কারিগর এবং মজুর দ্বারা নির্মিত হয়েছিল। স্টেপ পিরামিড একটি বিস্ময়কর স্থাপত্য যা মিশরে এর আগে কখনো চেষ্টা করা হয়নি। এর আগে রাজাদের মাস্তাবাতে সমাহিত করা হতো, যার কক্ষগুলি মাটির উপরে নির্মিত আয়তক্ষেত্র সমাধি, যা প্রায় 20 ফুট বা 6 মিটার উঁচু পর্যন্ত ছিল। পিরামিডের আকারটি গঠনের জন্য স্টেপ পিরামিড হলো একের পর এক
মাস্তাবাতের শীর্ষে স্তরে সজ্জিত প্রতিটি স্তরের নিচের অংশের চেয়ে কিছুটা ছোট। এর আগে মাস্তাবাগুলি মাটির ইট দিয়ে নির্মিত হয়েছিল, তবে স্টেপ পিরামিড চুনা পাথরের ব্লক দিয়ে তৈরি করা হয়েছিল, যার উপর গাছের খোদাই করা ছবি ছিল। ইতিহাসবিদ মার্ভেন ডি মেরিও লিখেছেন, মাইফসিসের নিকটে অ্যাবাইডোস এবং সাকারাতে এর আগে কমপ্লেক্সগুলিতে বিশাল ছিল, তবে সেগুলি কাদা ইটে তৈরি ছিল। ইতিহাসে পুরোপুরি পাথরের তৈরি নির্মাণের বিষয়টি রাজার প্রধান প্রকৌশলী ও মন্ত্রী ইমোহতেবের আইডিয়াই ছিল। ইমোহতেব জোজেরের রাজত্বকালে পিরামিডের নকশা করেছিলেন এবং তাই পাথরের কাজ করার কৃতিত্ব তাকে এবং তার রাজার মধ্যে ভাগ করা হয়েছিল। মোরসলা বার্নার নোট করেছেন যে পরবর্তীকালে মিশরীয়রা কিভাবে জোজেরকে পাথরের উদ্বোধক হিসাবে উল্লেখ করেছিলেন, অর্থাৎ তিনিই প্রথম বিল্ডিং উৎপাদন হিসাবে পাথর ব্যবহার করেছিলেন। পিরামিড কমপ্লেক্সটি ডিজাইন করা হয়েছিল আশ্চর্যকর এবং বিস্মিত হওয়ার জন্য। সমাপ্ত হওয়ার পরে পিরামিডটি 204 ফুট বা 62 মিটার উঁচুতে উঠেছিল এবং এটি তার সময়ের সবচেয়ে দীর্ঘ কাঠামো ছিল। আশেপাশের কমপ্লেক্সগুলিতে একটি মন্দির, উঠান, মাজার এবং পুরোহিতদের থাকার ব্যবস্থা ছিল। ডাকাতদের নিরুৎসাহিত করতে এবং রাজার দেহ ও সমাধিসৌধকে রক্ষা করার জন্য করিডোরের বাইরে কক্ষগুলি টানেলের এক ধাঁধা হিসাবে সমাধির প্রকৃত কক্ষগুলি খণ্ডনের নিচে খনন করা হয়েছিল। জোজেরের সমাধি কক্ষটি গ্রানাইট দিয়ে খোদাই করা হয়েছিল এবং এটি পৌঁছানোর জন্য এমন একটি করিডোরগুলি নেভিগেট করতে হয়েছিল যা পরবর্তী রাজাদের নাম দিয়ে লেখা হাজার হাজার পাথরের পাত্রে ভরা ছিল। দুর্ভাগ্যক্রমে পিরামিড কমপ্লেক্সের সমস্ত সতর্কতা এবং জটিল নকশাই প্রাচীন ডাকাতদের কোনো উপায়ে লুট হওয়া থেকে বাঁচাতে পারেনি। জোজেরের সমাধি সামগ্রী এবং এমনকি তার মমিও অতীতের কোনো এক সময় চুরি হয়েছিল এবং রাজার সন্ধান পাওয়া সমস্ত প্রত্নতাত্ত্বিকেরা অংশ ছিল তার চূর্ণবিচূর্ণ পা এবং কয়েকটি মূল্যবান জিনিসপত্র যা চোরেরা উপেক্ষা করেছিল। তার স্টেপ পিরামিড এবং কমপ্লেক্সের চারপাশের ভবনগুলি এখনও রয়ে গেছে, যদিও সেটি জোজেরের এবং তার লোকেদের প্রচেষ্টার সাক্ষ্য হিসাবে রয়েছে। লোকেরা সাম্প্রতিক শতাব্দীতে পিরামিডগুলির ব্যাখ্যা করেছেন যে তারা মূলত রাজার আত্মার জন্য একটি বাড়ি এবং তার জীবন এবং রাজত্বের স্মৃতিস্তম্ভ হিসাবে নির্মিত হয়েছিল। স্টেপ পিরামিডও এর ব্যতিক্রম নয়। জোজের যেসব বড় বড় কাজ সম্পাদন করেছিলেন এবং সেগুলি সময়ের সাথে সাথে মানুষ ভুলে গেছে, তবে তার চূড়ান্ত বাড়ি নয়। সাকারা স্টেপ পিরামিডটি জোজেরের রাজত্বের কয়েক হাজার বছর পরেও মানুষকে মনে করিয়ে দেয় যে এই রাজা একসময় বেঁচে ছিলেন এবং স্মরণ করার যোগ্য।